أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান দিকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে, যে যেমনে মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং নেকের কাজ আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে, যে যেমনে মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, যে জমানায় শেরেক বেদাতকে ইবাদত মনে করে, যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি অনেক অনেক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি, দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়, অমুক দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আসছে তাদের সম্মান অর্থে গোটা এরিয়া আর্মি মিলিটারি প্রশাসন ঘিরিয়া ফেলায়, এবং আপনি বসেন বারবার উঠবেন না, আর উঠবেন না দ্বিতীয়বার, মাইক একটু কমায়া দেন। সম্মানিত ব্যক্তিকে গোটা এরিয়া প্রশাসন ঘিরিয়া ফেলায়, সম্মানিত ব্যক্তি, ঠিক আপনারাও আল্লাহর কাছে সম্মানিত হওয়ার কারণে আপনাদের সম্মান অর্থে ফ্রেস্তাদের মাধ্যমে আল্লাহ পাক গোটা এরিয়াকে ঘিরা ফেলাইছে। বক্তব্য আমার না, ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকউদু ক্বাউমুন ইয়াসমুল্লাহা তাআলা ইল্লা হাফাতুমুল মালাঈকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ونزلت عليهم السكينة وذكر الله في من عنده رواه مسلم مسلم شریف الحدیث المدار سے سند صحیح اصح যখন জাকিরিন জিকিরে বসে তাদের সম্মানতে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অনবরত জাকিরিনদের মজলিস ও রহমত এবং সাকিনা বর্ষণ করতে থাকেন। শুধু কি তাই, জাকিরিনদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করেন। এই মজলিস এত গুরুত্বপূর্ণ এত দামি, আমি মজলিসকে সবসময় ধোলাই কারখানা বলি, ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয় জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানাওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার ময়লার কোনো ছাপ থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমলনামায় গুনার বহুত ময়লা ছিল কালি ছিল, আল্লাহ পাক কবুল করলে মজলিস থেকে বের হয়ে যাবো গুনা সব সাফ হয়ে যাবে। আরে ভাই বক্তব্য আমার না, বুখারী শরীফের দীর্ঘ এক রওয়ায়াত আসছে ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা কাল قال رسول الله صلى الله عليه সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত্রুক ইয়ালতামিসুনা আহলা যিক
فَإِذَا وَجَدُ قَوْمٌ يَسْقُ اللَّهَ تَعَالَى تَنَادَوْ هَلُمُّ إِلَى حَاجَتِكُمْ فَيَحُفُّونَهُمْ بِأَزْنَةِ السَّمَاءِ الدُّنْيَا فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ عَجَّ وَجَلَّ وَهُوَ عَلَمُ مِنْهُمَا يَقُولُ عِبَادِي تَقُولُ يُسَبِّحُونَكَ وَيُكَبِّرُونَكَ وَيَحْمَدُونَكَ وَيُمَزِّدُونَكَ বুখারী শরীফের রাওয়ায়াত আসছে, একদল ফেরেশতারা দুনিয়াতে আসছে, ইয়ালতামিসুন আহলা যিকর, কোথায় যাকিরিনদের জামাত পাওয়া যায়, কোথায় যাকিরিনরা জিকির করে, এদের তালাশে তারা দুনিয়াতে আসছে। যখন ফেরেশতাদের মধ্য থেকে কোনো এক দল যাকিরিনদের তালাশ পেয়েই বসে, একদল আর এক দলকে ডাক দেয়, তানা দাও হালুম্মু ইলাহা জাতিকুম, ভাই ফেরেশতা যাদের খোঁজে দুনিয়াতে আসছি সেই জাকিরদের জামাত দল গোষ্ঠী, এই মাঠের নাম কি? চন্দন ফুটবল মাঠ। চন্দনপুর ফুটবল মাঠে সেই জাকিরদের জামাত পাওয়া গেছে। এদের সম্মানার্থে ফেরেশতারা পাকনা দিয়া এই মজলিসকে ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত পুরা এরিয়াকে ঘিরা বলাইছে। এরপরে আল্লাহ পাক ফেরেশতাদের কাছে প্রশ্ন করেন, মা ইয়াকুল ইবাদি, ও ফেরেশতারা আমার বান্দারা জবান দিয়া কাকে বারবার ডাকে? মা ইয়ামালু ইবাদি প্রশ্ন করেন নাই, মা ইয়াকুলু ইবাদি তালাফুজ বিল লিসান, জবান দিয়া বার বার কার নাম উচ্চারণ করে? ফেরেশতারা জবাব দেয়, ইউসাববিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইহমাদুনাকা ওয়া ইমাজ্জিদুনাকা, তারা বসিয়া বসিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতে আসে। আল্লাহ পাক প্রশ্ন করছে, হাল রাওনি, দেখছে ওরা আমাকে? কল না দেখে তো নাই, কল দেখলে অবস্থাটা কি হইতো? না দেখেই এত ডাকা ডাকি। কল মাওলা হে, তোমাকে যদি দেখিয়েই ফালাইতো তোমার ইবাদতের মধ্যেই মুশকিল থাকতো, অন্য কোনো কাজই করতো না, জিকিরের মধ্যে সবসময় মত্ত হয়ে থাকতো, আজমাত রগবাত আরো বেড়ে যাইতো। এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক ঘোষণা দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মজলিসের বান্দাদের গুনাহগুলো সব মাফ করে দিছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসা ওয়া লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী। এক ফেরেশতা বলতেছে, মাওলা হে, গড়ে সবাইকে মাফ করিও না, এই মজলিসের মধ্যে ভেজাল আছে। কি আছে ভাই? সবাই জিকিরের জন্য আসে নাই, সবাই তোমার কাছে জান্নাত চায় চায় নাই, জাহান্নাম থেকে পানা চাওয়ার জন্য আসে নাই, কিছু লোক তো আসছে মাইক চালাবার জন্য, কিছু লোক আসছে লাইট জ্বালাবার জন্য, ওই যে কিছু লোক দেখা যায় যারা আসছে সমালোচনা করার জন্য, ভুল ধরার জন্য, কেউ আসছে কাউকে খোঁজার জন্য, তুমি গড়ে সবাইকে মাফ করিয়া দিলা, এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো, ফিহিম ফুলানুম লাইসা মিনহুম, এর মধ্যে এমনও কিছু লোক আছে যারা এই গুণে জিকির করে নাই, জান্নাত চায় না, জাহান্নাম থেকে নাজাত চায় নাই, তাদেরকে মাফ করলা কেন? আল্লাহ পাক কি জবাব দিলেন? চমৎকার জবাব, হুবুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম, ফেরেশতারা শোন, এই মজলিসে কে কোন কারণে ঢুকছে দেখার বিষয় নয়, যারা ঢুকছে সব মাফ হয়ে গেছে। এর নমুনা নাই, জমিদার বাড়ির বিবাহের কাঠ আপনি পান নাই, কিন্তু যারা কাঠ পেয়েছে তাদের সাথে আপনি মেহমানখানায় ঢুকে গেছেন, কিন্তু আপনার কাঠ নাই, আপনি কাঠবিহীন, ঢুকছেন কাদের সাথে? কাঠওয়ালাদের সাথে, কাঠওয়ালাদের সাথে, কাঠবিহীন লোক কাঠওয়ালাদের সাথে মেহমানখানায় ঢুকে গেছে। এখন কি খাদিমদার বলবে, ভাই কাঠ আছে কিনা, কাঠ আছে কিনা? আরে ইজ্জাত আবরুর খেলাফ, লজ্জার বিষয়, শাহী মেহমানখানায় কাঠ দেখিয়া দেখিয়া খানা দেওয়া হয় না, বরং শাহী মেহমানখানায় যে ঢুকে তার সামনেই খানা চলে আসে,
দুনিয়ার মধ্যে কাঠবিহীন লোকগুলি কাঠওয়ালাদের সাথে যদি থাকে, একই আপ্যায়ন আপ্যায়িত হতে পারে, একই সম্মানে সম্মানিত হতে পারে, তাহলে আমরাও এখানে কিছু লোক আছি কাঠবিহীন গুণাগার, কিছু লোক আছে কাঠওয়ালা নেককার, আমরা গুণাগাররা বসছি নেককারদের সাথে। আমরা বসছি কাদের সাথে? আমরা গুণাগার কাঠ নেই, দাওয়াত ফাই নেই, কাঠবিহীন, লেকিন বসছি কাঠওয়ালাদের সাথে, নেককারদের সাথে। যেহেতু তাদের সাথে বসছি, আশা করা যায় আল্লাহ ফাত রব্বুল আলামিন নেককারদেরকে যখন মাফের ঘোষণা দিবেন, তখন আপনাকে আমাকে মাহরুম করবেন না, তাদের সাথে থাকার কারণে আপনাকে আমাকে মাফ করে দিবেন। বুঝাতে পারিনি, দামি আতর কেনার পয়সা আপনার কাছে নাই, কিন্তু ঘিরান তো শুকতে মনে চায়। শুকবেন কিভাবে? যে টাকা দিয়ে আতর কিনে গায়ে লাগাইছে তার কাছে চলে যাও, ওই ব্যক্তি টাকা দিয়ে যেই গেরান তুমি ভাগ নেয় একই গেরান। এসি কেনার পয়সা তোমার কাছে নাই, কিন্তু যে ব্যক্তি টাকা দিয়ে এসি কিনছে তুমি তার সাথী হয়ে যাও, বন্ধু হয়ে যাও, তার রুমে ঢুকো, টাকা দিয়েও যেই ঠান্ডা, বিনা পয়সা তার সাথে থাকার কারণে একই ঠান্ডা। জামাতে নামাজ পড়ে এত ফায়দা কেন, এত গুরুত্ব কেন? যেমন আল্লাহ পাক যদি জামাতের মধ্যে একজনের নামাজ কবুল করেন, তার উসিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার নামাজই কবুল করেন। এই জন্য জামাতে নামাজের গুরুত্ব আছে। যাই হুমুল জুলাসা উল্লা ইয়াশকা জালিসুহুম, এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। খোদ জিকিরের মজলিসকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। ওয়ান মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ক্বাল খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালকাতি মিন আসহাবিহি قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومنه علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلبكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله باهم كل ملائكة رواه مسلم সরদার দু আলম আলাইহ সালাতু ওয়াসালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক মজলিসের নিকট থেকে, হালকার নিকট থেকে, আরবিতে হালকা বলা হয় একত্রিত হইয়া বসাকে, এই যে বসছেন না, এইটা আরবিতে নাম হালকা, হালাম্পা, হালকা, এরকম এক হালকা নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম প্রশ্ন করলেন, হ্যাঁ আমার সাহাবারা এখানে বসছো কেন? সাহাবারা জবাব দিল, নাযকুরুল্লাহ, আমরা বৈশা বৈশা, নাযকুরুল্লাহ, আমরা বসিয়া বসিয়া মাওলার জিকির করতে আস এবং মাওলার প্রশংসা করতেছি। নবী আলী সালাত ওয়াসালাম কসম কাটেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিস উদ্দেশ্যে বসছ, সাহাবারা কসম কাটছেন, আল্লাহর কসম, আমরা যেই জবাব দিস উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলী সালাত ওয়াসালাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিব্রাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ ফাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক দামি, ঠিক না? যে জিকিরের মাসআলা আসছে, এই মাসআলার মধ্যে বহুত মাসআলা হল হয়ে গেছে, এত হালকা জিকির সাবেত হয়ে গেছে, ফজিলাত মারাত্মক ফজিলাতের কথা আমরা এই মাত্র শুনলাম, কি কথা ঠিক না? আবার অনেকেই মনে করে জোরে জিকির করা জায়েজ নাই, এরকম একদল আছে কি নাই? আচ্ছা বাবা শোনেন তো, যে ব্যক্তি বলছে জোরে জিকির করা জায়েজ নাই, এরকম আছে না অনেক আলেম কি বলে নাই, এরকম মাজলিসে বলে নাই? তখন তারা কি বলে? বলে সবাই সুবহানাল্লাহ, বলে কি বলে না? সবাই বলেন তো সুবহানাল্লাহ, এরকম তাদের মাজলিসে বলে না? নাকি বলে না? যে কি বলছে জোরে জিকির সেই বলছে ভাই বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, নাকি বলে না? কি বলে? নারায় তাকবীর, বলে আল্লাহু আকবার, কি এরকম বলে না? নাকি বলে? আচ্ছা আল্লাহু আকবারের ধ্বনি দেয় না চেয়ারম্যান সাহেব, এরকম কোন দুনিয়া মানুষ আছে? নাকি ভুল বললাম ভাই? মুসলমান জাতির ভিতরে না আছে না? আচ্ছা আল্লাহু আকবার ধ্বনি দেয় না, এরকম আছে কেউ?
যদি থাকে সে তো মুসলমান হয় না। রব্বাকা ফাকাব্বির, তোমার রবের বরকত বয়ান করো। আচ্ছা এখন যদি সে আলেমকে প্রশ্ন করে, ভাই আপনি যে বললেন সবাই বললেন সুবহানাল্লাহ, এটা জিকির কি জিকির না? একত্রিত হয়েছে কি হয় নাই? একই সাথে জোরে আজিব, তুমি এইমাত্র ফতুয়া দিলা জোরে জিকির জায়েজ নেই। জাহেলের অবস্থা বুঝেন, মূর্খতার অবস্থা বুঝেন তো ভাই। আল্লাহু আকবার খেয়ে জিকির না? কেন বললা? সবাই বলে নারায় তাকবীর, আল্লাহু আকবার জিকির না? একসাথে হয় নাই, জোরে হয় নাই, এটা হারাম হয়ে গেছে। কি মানুষ! আমি এদের না বোঝা গেলে যেখানে মাইক আছে সেখানে গিয়ে শোনেন, কথা বলি আর না। আমি কথাটা বোঝাতে পারছি, আসলে কি ফতুয়া দেই আমার নিজেরই খবর নেই। আজান কি জিকির না? আল্লাহু আকবার আল্লাহু আকবার যদি মুতলাকান বলো জিকির জায়েজ নাই, তাহলে তো কলেমা তো পড়তে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির না? আচ্ছা ততক্ষণ পর্যন্ত ঈমান সাবিত হবে না, প্রকাশিত হবে না, যতক্ষণ বলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে না পড়বে, নাকি উলামায়ে কেরাম? ততক্ষণ ঈমান সাবিত হবে, প্রকাশিত হবে? ঈমান কখন সাবিত হবে? যখন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ তালাফুজ যখন জোরে না করবেন ততক্ষণ ঈমানই তো প্রকাশ হবে না, আমার ঈমানই সাবিত হবে না, ঈমানই প্রমাণিত হবে না। আরে ভাই সামনে যান, একটু সামনে যান বাবা, একটু সামনে যান তাহলে শুনতে পারবেন। একটু মাইক বাড়ায় দেন, বাস বাস যা শুনতেছেন আলহামদুলিল্লাহ ভালো। আমি কথাটা বুঝাতে পারছি? সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা কোন দুনিয়ার মুফতি বলবে হারাম কাজ করছেন এই যে সুবহানাল্লাহ পড়িয়া? হ্যাঁ বলেন সবাই আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়ার কোন মুফতি বলবে হারাম কাজ করছেন? জিকির তেলাওয়াত, জিকির হল তেলাওয়াতের মতো। জিকির কিসের মতো ভাই? যদি জোরে তেলাওয়াত জায়েজ, জিকিরও জোরে জায়েজ। যদি তেলাওয়াত জোরে জায়েজ না হয়, জিকিরও জোরে জায়েজ নেই। তোমাকে বুঝতে হবে, তুমি ফতোয়া দেওয়ার আগে তোমাকে বুঝতে হবে জিকির শব্দের অর্থ কি। আত-তালাফুজ বিহাদি আসমাই তাআলা বিতরিকান খাসান, জিকির শব্দের অর্থ হলো আল্লাহ পাকের কোন একটা নামকে জবানের মধ্যে বার বার উচ্চারণ করার নাম হলো জিকির। এই জিকিরের হাকিকত মানি না, জিকিরের মাজাজ মানে বহুত হয়। ইন্না নাহনু নাযালনা যিকর, এই জিকিরের দ্বারা উদ্দেশ্য হল কোরআন। ওয়াজাক্কির ফা ইন্না যিকর, এই জিকিরের উদ্দেশ্য নসিহাত। ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই জিকিরের উদ্দেশ্য হল জুমার নামাজ। ওয়াজাক্কির ফা ইন্না যিকর, এটার নাম কি? নসিহাত। ইয়াদাহি ওয়ারাফানা লাকা যিকর, এটা হল মর্যাদা। এটা হল জিকিরের মাজাজ অর্থ, রূপক অর্থ। কিন্তু জিকিরের মূল অর্থ কি দেখেন? আমি কোরআনকে এই মাত্র ইন্না নাহনু নাযালনা যিকর, এই জিকিরের দ্বারা উদ্দেশ্য কি? কোরআন। ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই জিকিরের উদ্দেশ্য কি? নামাজ। ওয়াজাক্কির ফা ইন্না যিকর, এই জিকিরের অর্থ কি? নসিহত। আচ্ছা আপনার কি আমাকে এই মাত্র কি বলবেন, আমি যে নসিহাত করতেছি, আমি জিকির করতেছি নসিহাত করতেছি? আচ্ছা জিকিরের অর্থ নসিহাত আছে কি নাই? আচ্ছা একজন ছাত্র কোরআন তেলাওয়াত করতেছে, আপনি তাকে জিকির বলবেন না? জিকির করতেছে না কোরআন তেলাওয়াত করতেছে? জোরে বলেন। এক ব্যক্তি নামাজ পড়তেছে, আপনি কি বলবেন? লোকটা নামাজ পড়তেছে না জিকির করতেছে? অথচ এইমাত্র আমি কোরআন থেকে প্রমাণ করলাম নামাজ অর্থ জিকির, তেলাওয়াত অর্থ জিকির, নসিহাত অর্থ জিকির, তাহলে আপনি তাকে কেন বললেন না জাকিরিন? কেন বললেন না? হয় বেশান ইয়াকুব কথা শোনেন, কিন্তু এক ব্যক্তি বৈশে বৈশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, লোকটা কি করতেছে ভাই? দেখছেন এটা জিকির হাকিকত মানে। যদিও নামাজ অর্থ জিকির, তেলাওয়াত অর্থ জিকির, নসিহাত অর্থ জিকির, এটা রূপক মাজাজ, কিন্তু জিকির হাকিকত অর্থ আর
তালাফুজ বি হাদি আসমাই তাআলা বি তরিকান খাসান, জবানের মধ্যে মাওলার কোন একটা নামকে বারবার উচ্চারণ করা হলো জিকিরের হাকিকত অর্থ, মূল অর্থ। আল্লাহ আমাদের সবাইকে জিকির করার তৌফিক দান করুন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি এর উপরে ব্যাপক আলোচনা করার সময় কই, এলেম কই? না এলেম আছে না সময় আছে, কাজে আলোচনা খুবই সংক্ষিপ্ত করব। খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে মুমিনরা আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবা? ওয়া কুনু মাআস সাদিকিন, সাদিকিনদের সাথীত্ব গ্রহণ করো। আল্লাহ পাক সম্বোধন করছেন মুমিনদেরকে, কাদেরকে? বেঈমান বাদ, মুশরিক মুনাফিক থাকবে, শুধু মুমিন। আমার বয়ানে তাদেরই ফায়দা হবে যাদের মধ্যে ঈমান আছে, যাদের মধ্যে ঈমান নাই আমি সারা রাত বয়ান করলো কপাল পরা কানের মাছিও নড়বে না, কি বলে ঠিক না? আমার ঔষধ ওই রোগীরই রোগ সারবে যার মধ্যে রুহ আছে, যে রোগীর মধ্যে রুহ নাই কেয়ামত পর্যন্ত ড্রামে ড্রাম ঔষধ পান করালো ওর রোগ সারবে না। আমার বয়ান তাকেই ফায়দা দিবে যার মধ্যে কি আছে, জোরে বলেন ইমান। তাকি ইমান কাকে বলা হয়? ইমানের শাব্দিক অর্থ বিশ্বাস, কি ভাই? হ্যাঁ, পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে বিশ্বাস হয় সেই বিশ্বাসকে ইমান বলা হয় না, বরং পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে যে বিশ্বাস হয় সেই বিশ্বাসকে ইমান বলা হয়। যেমন আমার মাথায় একটা টুপি আছে, টুপির রং বিশ্বাস করছেন দেখে না দেখা, এর নাম ইমান না, দেখে বলাইছেন বিশ্বাস হইছে দেখার পরে। কিন্তু কোন বিশ্বাসের ইমান? আমার পকেটের মধ্যে আতর আছে, কি আছে ভাই? কথা বলে না কেন? বিশ্বাস করছেন? কথা বলে না। বিশ্বাস করছেন? দেখছেন? জ্ঞান পাইছেন? জবানের স্বাদ? আতরের আওয়াজ কানে? হাতে স্পর্শ? এর নাম পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, নাক, জবান, কান, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যা কিছু দেখা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, শোনা যায় না, স্পর্শ করা যায় না, একে বলা হয় গায়েব। কি বলা হয়? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে গায়েবের উপরে। কিসের উপরে? দেখিয়া ফালাইয়া ঈমান আনলে তো আবু জাহেল ঈমানদার হয়ে যাবে। আবু জাহেল তো কবর গিয়ে সব দেখবে, কিয়ামতে সব দেখবে, বিশ্বাস করবে। এই বিশ্বাস ইমান হবে না কেন? কারণ দেখিয়া ফেলাইস, বিশ্বাস করতে হবে পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে। পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যা দেখা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, শোনা যায় না, স্পর্শ করা যায় না, এর নাম হলো গায়েব। আর এই গায়েবের উপর বিশ্বাস করার নাম সবাই একসাথে বলে না ভাই, কি গো কি আমরা আমার কথা বুঝতেছে না নাকি? বুঝলাম না, ঘুমায়া পড়ছেন নাকি? মেয়ে আমার জ্বর সর্দি কাশি, বুঝেন তো নসিহাত করতে কত কষ্ট হয়, একটা দশ দিতে আসি, যদি আপনার ছাত্ররা কথা না বলেন তাহলে আমি বুঝবো আমার কথা বুঝাতে পারতেছি না, দ্বিতীয় কথা আসবে না, যেহেতু সাবজেক্টটা অনেক কঠিন এবং জটিল আর সবাই তো এক মানেন না, কাজে বোঝানোটা আমার জন্য খুবই কি কষ্ট, কি কষ্ট না, কিন্তু আপনারা যদি সাড়া দেন তাহলে বুঝবো আলহামদুলিল্লাহ কথা বুঝতেছেন। পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যা দেখা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, স্পর্শ করা যায় না, তার নাম কি? জোরে বলেন কি? আর এই গায়েবের বিশ্বাস করার না। আর মজার ব্যাপার হলো এই গায়েবের উপর বিশ্বাস করার ক্ষমতা মানুষ রাখে, কোনো জানোয়ার রাখে না। হ্যাঁ, এর জন্যই মানুষের জন্য জান্নাত জাহান্নাম, কোনো জানোয়ারের জন্য জান্নাত জাহান্নাম নাই, কোন জানোয়ারের জন্য জান্নাত জাহান্নাম নাই, যেহেতু পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে বিশ্বাস করার ক্ষমতা জানোয়ার রাখে। রাখে কে? কে? যেই মানুষটা বলে যা দেখি না বিশ্বাস করি না সেটা মানুষটা জানোয়ার, এর জন্য কোনো নাস্তিক মানুষ না, সব নাস্তিক জানোয়ার, সব নাস্তিক জানোয়ার। কেন? ওদের মূল থিম কি? যা দেখি না বিশ্বাস করি না।
যা দেখি না বিশ্বাস করি না কথা কোনো হয় নাকি? আমরা প্রতিদিন যা দেখি না তা হাজারো বিশ্বাস করি। তোমার বাবাকে তুমি দেখছো জানছো, তো বিশ্বাস করলা কিভাবে? তোমার বাবাকে তুমি দেখছো, গোটা দুনিয়া আমাদের সাক্ষী একজন, আমার মা, তা আবার দুর্বল সাক্ষী, যে দুর্বল এক মায়ের সাক্ষীর কারণে আমার বাবার উপরে সর্বস্তরের শেষ ঈমান বিশ্বাস হতে পারে। তা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিশ্বাসী আর দুনিয়াতে কেউ আছে? দেখো খুব ভালো মতো বুঝো, বোঝার চেষ্টা করো। তোমার বাবা জঙ্গল থেকে আইসা বলতেছে, এই ছেলে এই আম বাগানে যাইও না। বলে কেন আব্বা, কি হইছে? বলে আমি আম বাগানে সাপ দেখে কাটছি। কে দেখছে? কে দেখছে? আপনি বিশ্বাস করছেন? কথা বলেন না কেন? আপনি তো দেখেন নাই। দেখছে কে? বাবা। আপনি বাবাকে চিনেন? যদিও সাপ আমি দেখি নাই, আমার বাবা বিশ্বাসী, সে মিথ্যা কথা বলে না। যদিও বাগানের সাপ আমি দেখি নাই, দেখছে আমার বাবা, নিশ্চিত সেখানে কি আছে? তা আমার বাবার কথায় বিশ্বাস করে সাপ না দেখলেও যদি বাগানের সাপকে বিশ্বাস করি, আমার পকেটে আতর আছে, আপনারা কেউ দেখেন নাই, বলছে হুজুর, হুজুরকে চিনেন, হুজুর মিথ্যা কথা বলতে পারে না। যদিও হুজুরের পকেটের আতর আমি দেখি নাই, বলছে হুজুর, নিশ্চিত পকেটের মধ্যে কি আছে ভাই? আতর আছে। এই যে হুজুরের পকেটে আতর আছে, এটা বিশ্বাস করলেন কিভাবে? এলমুল ইয়াকিন শুনিয়া, নাকি ভাই? কি শুনিয়া? কার থেকে শুনছেন? এটা বিশ্বাস হয়েছে না? এবার দেখাই আতর, এটা কি? আচ্ছা বলেন তো, আগের সে বিশ্বাস বাড়ছে না কমছে? এর নাম আইনুল ইয়াকিন, এটা হল আইনুল ইয়াকিন। আগে শুধু এলমুল ইয়াকিন শুনিয়া জানিয়া এলেম জ্ঞানের মাধ্যমে যখনই দেখছেন নিশ্চিত জ্ঞান আরো বেড়ে গেল নাকি কমছে? তো ইমানের দ্বিতীয় স্তর, বিশ্বাসের দ্বিতীয় স্তর। আচ্ছা এটা তৈরি হতে পারে, কথা বলে তৈরি হতে পারে না? আচ্ছা স্যার আমি সেটা কি কন্ত কি বলেন? আতর, এটা ভুক্তভোগী হইয়া এখন আর বিশ্বাসের কোনো দরজা বাকি নেই, শেষ দরজা। এটা আতরের ব্যাপার আর কোনো সন্দেহ নাই, এর নাম হক্কুল ইয়াকিন, ভুক্তভোগী হইয়া বিশ্বাস করা। তাই ইমানের তিনটে স্তর আছে, শুনিয়া দেখিয়া ভুক্তভোগী হইয়া। কি কথা ঠিক না? নবীদের ইমান শেষ দরজার হক্কুল ইয়াকিন, এর জন্য তার আগুনে পড়ার পরেও কাউ সাহায্য গ্রহণ করতো না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসসালামকে সাহায্য করার জন্য জিব্রাইল আসছে, সাহায্য কর, হ্যাঁ তুই কে? আমার আল্লাহ দেখে না, তুই কে? বাঘ এখান থেকে হক্কুল ইয়াকিন। নবী আলাইহিস সালাতুয়াসসালাম যখন গানে সাউরের মধ্যে ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ই নবী আল্লাহ, ওই যে পাও দেখা যায় বেঈমানদের কাফেরদের, একটু তাকাইলে তো দেখে ফেলাইবে, লা তাহজান ইন্নাল্লাহ মা'ক, কোনো টেনশন করিও না, কোনো টেনশন নাই, বাঁচাবার মালিক কে? আল্লাহ। মানে এদের কোনো বিশ্বাসের মধ্যে কোনো সন্দেহ ছিল না। আর আপনারা আমার বিশ্বাসের অবস্থা কি হয় না? না হয় থাকে, একটু মুসিবাতে পড়লি নাড়া ছাড়া শুরু হয়ে যায়। এই যেখানে ইমানদার আসি আমরা, আমাদের ইমানের অবস্থা কি জানেন নাকি? একেবারে দুর্বল ইমান। এক উস্তাদ ছাত্রকে পড়াইতেছে, সে বলছে জানো তুমি বিসমিল্লাহর তাসির কি? বলে কি? বলে বিসমিল্লাহ বলিয়া নদী পার হইয়া যাওয়া যায়, বিসমিল্লাহ এত পাওয়ার, বিশ্বাস হয় না মিয়া। তা সোমানা লাস্তে কর না কেন মিয়া? খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে ছিলেন, এক খ্রিস্টান বলতেছে তোমাদের বাসায় কি? বলে আল্লাহ। মারে কে? বলে আল্লাহ। কোন অন্য কেউ কিছু করতে পারে না? তাহলে বিষ খাও তো। খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু বিসমিল্লাহির রহমান পড়িয়া বিষ খাইয়া মালাইস, কিচ্ছু হয় নাই। সহি ঘটনা, এটা পুঁতি না, এটা সোনাবানের পুঁতি বলছি না, কিন্তু বিষ খায়া ফেলাইছে, ঘাম বের হয়ে গেছে, কিন্তু বিষে মারতে পারে নাই, বিসমিল্লাহ তাসির, বুঝেন? এখন ওস্তাদ তো বলছে বিসমিল্লাহ পড়িয়া নদী পার হইয়া যাওয়া যায়। ছাত্র চিন্তা করছে প্রতিদিন উপার থেকে খেওয়া পার হইয়া আসি, এই মেডিসিনই তো জানতাম না, সুন্দর একটা পদ্ধতি, ছাত্রবাস ছাত্রবাস ই করছে,
নদীর পাড়ে গিয়া ওই ব্যাকু মুরব্বী ওখানে বসছে কেন? ব্যাকু মুরব্বী জাহেল মানুষের এলেম অর্জন করা যে কি কঠিন, দেওয়াও কঠিন নেওয়াও কঠিন। আপনি ক্লাস করাইতেছেন আরো ছাত্র মোবাইল করবে না? কি হইছে? ছাত্র চিন্তা করছে খেওয়া পার হয়ে আসছি, এত ঝামেলা কে করে? সে বাস নদীর পাড়ে গিয়ে বিসমিল্লাহ রহমানের উপরে সোজা হাঁটা ধরছে, কোনো টেনশন বা কিচ্ছু নাই, কোনো টেনশনই নাই, কোনো টেনশন নেই, বিসমিল্লাহ রহমানের উপরে হাঁটা ধরছে, বাস নদী পার হয়ে গেছে। এখন ছাত্র তো প্রতিদিন নদী পার হয়ে যায় বিসমিল্লাহ রহমান পড়িয়া। যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন তিনি মিশর দখল করছেন, নীল নদের মধ্যে ভূত চাপছে, একটা সুন্দরী মহিলাকে জবেহ না করা পর্যন্ত জোয়ার আসতো না। এখন মুসলমানরা একজন নিষ্পাপ মহিলাকে জবেহ করবে কিভাবে? সম্পূর্ণ সেরে কি করবে? অথচ নীল নদের জোয়ার না আসলে তো সব মারা যাবে, কৃষি হবে না। সেখানে গভর্নর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি লেখছেন, কি লেখছেন? আমিল মুমিনের ঘটনাতেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পানিকে নদীকে চিঠি লেখেন, নদীকে সম্বোধন করে, হ্যাঁ নদী যদি আল্লাহর হুকুমে জারি হও এই চিঠি পড়ার সাথে সাথে জারি হয়ে যাও, আর আল্লাহর হুকুমে জারি না হইলে তোমার কিয়ামত পর্যন্ত জারি হওয়ার কোনো প্রয়োজন নাই। এই কাগজটা পানির মধ্যে পড়তে দেরি, জোয়ার হইতে দেরি হয় নাই। আবার ভাবিয়েন না হুজুররা কোন কিরামতের কথা বললে। সমস্যা, একদিন ছাত্র ওস্তাদকে দাওয়াত দিস, হুজুর আমার ভাই যে দাওয়াত, হুজুর আমার ভাই যে দাওয়াত। তো ছাত্র তো খেয়া রাখে নাই, কেন খেয়া রাখবে কেন? ওই উস্তাদের কথা অনুযায়ী তো সে খেয়া ব্যতীত ওই বিসমিল্লাহ পড়িয়া পার হয়। এখন হুজুরে গিয়া দেখে নদীর পারে খাওয়া নাই, দাঁড়ায় আছে, হ্যাঁ ব্যাকুব আমাকে দাওয়াত দিছে, খেয়ার ব্যবস্থা রাখো নাই, ঝামেলা। কিন্তু ছাত্র যদি হুজুর আসে না কেন, হুজুর আসে না কেন, হুজুর আসে না কেন? বাড়ির থেকে নামিয়া নদীর পাড়ে সেদিন হুজুর দাঁড়ায় আস, হুজুর যখনই ছাত্রকে দেখছে, আই ব্যাকুব খেয়া রাখার কথা খেয়া রাখোস নাই। ছাত্র বিসমিল্লাহ রহমান পড়িয়া হুজুরের কাছে চলে আসছে। এখন হুজুর আপনি যেদিন থেকে বিসমিল্লাহর ফজিলত বয়ান করছেন ওর পর থেকে তার খেয়া চলি না, আমি তো এইভাবেই পার হয়ে যাই, আসেন আপনি আমার সাথে আসেন। এবার হুজুর বিসমিল্লাহ রহমান রহিমকে পার হয়, বিসমিল্লাহ রহমান বিসমিল্লাহ রহমান বিসমিল্লাহ রহমান বিসমিল্লাহ রহমান রহিম, আর কাপুর কাছে বিসমিল্লাহ রহমান রহিম আর কি করতেছে? তখন ছাত্র কি বলছিল? হুজুর কাপুর কাছে নিয়ে বিসমিল্লাহ নদী পার হওয়া যায় না, এত সন্দেহমূলক বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ তো সন্দেহমূলক, সন্দেহ আছে পার হবে কি হবে না। যখন একই চলে আসবে বিসমিল্লাহ রহমান রহিম, তবে মনে রাখতে হবে এই একদিন হকুল ইয়াকিনের দরজা ইচ্ছা করিয়া কেউ অর্জন করতে পারে না, এটা একমাত্র আল্লাহ প্রদত্ত, এটা ইচ্ছা করিয়া কেউ এই পর্যন্ত কেউ যেতে পারবে না, একমাত্র আল্লাহ ব্যতীত, আল্লাহ যাকে মেহরবানি করেন। জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, ঈমান মজবুত করেন, ঈমানকে মজবুত করেন। বর্তমান জমানায় আমরা যা কারবার শুরু করছি, ঈমান মজবুত করব কিভাবে? মনে করি ঈমানের মধ্যেই তো আমি আসি, কিন্তু তোমার ঈমানের অবস্থা তুমি জানো? এই যে নামাজ পড়লেন মাগরিবের সময়, আজকে নামাজের সময় হালাত কি ছিল বলেন তো, খেয়াল কি ছিল? অথচ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করছে, আন আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আম তা'বুদাল্লাহা কা'আন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা,
ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়ের মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলাকে তালাশ করার জন্য ফজরের সময় প্রচণ্ড শীত, গরম পানির ব্যবস্থা ছিল না, কিন্তু ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া আমি মাওলাকে সেজদাতে ভুল করি নাই। কিয়ামতের ময়দানে প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখছি, কলিজা শুকায় গেছে, পানির মধ্যে ডুব দিয়াও এক ঢোক পানি পান করি নাই, ঠেলা গাড়ি ঠেলছি, রিক্সা চালাইছি, এত কষ্ট, এরপর রোজা ভাঙ্গি আমার মাওলার মহব্বতের কারণে, মাওলাকে পাওয়ার জন্য। আমার মাওলাই কই, দাড়ি রাখার কারণে স্ত্রী আমার ঘরের থেকে চলিয়া গেছে, দাড়ি রাখার কারণে উস্তাদরা কত টিটকারি করছে, দাড়ি রাখার কারণে সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু মদিনাওয়ালার প্রেমে পড়িয়া দাড়ির মতো পোস লাগাই নাই, আমি বেপর্দা হই নাই, জেনার মধ্যে যাই নাই, হারাম হালাল সবসময় তমিজ করিয়া খাইছি, সুন্নাত অনুযায়ী চলছি, মাওলাকে পাবার জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করছি, আমার জীবনে মাওলার রাস্তায় কাটাইয়া দিছি। আমার মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলাকে তালাশ করার জন্য মাওলার পাগলরা শুধু দৌড়াদৌড়ি করতে থাকবে। নবী আলাইহিসসালাম ফরমান, সাদারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদরে, যখন আল্লাহর বান্দা বান্দি মাওলাকে তালাশ করার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, যখন আল্লাহের মোহাম্মদ বান্দা মান্দি মাওলাকে তালাশ করবে, দৌড়াদৌড়ি করবে, অমনি ফেরেশতাদেরকে আমার মাওলায় বলবে, ফেরেশতারে আর আমি ঘুরাইতে চাই না, অনেক ঘুরান ঘুরাইছি, হে ফেরেশতা নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতিরা সেজদার মধ্যে পড়িয়া যাবে, এক সেজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতি তার হুঁশ থাকবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, এক নজর দেখার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহা আল্লাহু লিকাহু, যারা মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে, আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না ওই কপাল পোড়ার সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না। বাবারে মিশরের মহিলাগুলি ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখার পরে বেহুশ হইয়া তাদের হাত কাটিয়া ফেলাইছে, কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমার মাওলাকে দেখার পরে তার বান্দারা 40,000 বছরের মধ্যে আর হুঁশ পাবে না, 40,000 বছরের মধ্যে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, আমার মাওলায় পবিত্র, আমার মাওলায় পবিত্র, অপবিত্র চোখে আমার মাওলাকে দেখতে পারবে না। যদি মাওলাকে দেখতে চাও চক্ষুকে হেফাজত করো, হারাম জিনিস থেকে চক্ষুকে হেফাজত করো, না তৌফিক দিয়া দাও। কিন্তু আমার বেনমাজি বাবারা হারাম করে দলেরা বেপর্দা মা বোনেরা, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও,
তুমি জিজ্ঞাসা করো মন, নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি? ওরে রোজার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি? ওরে চক্ষু, তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে জবান, তুই কি নেকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো? ওরে হাত, তুই কি নেকের কাজ বেশি করছো না অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো, কত গাঁজা ধরছো, কত সুদ, কত ঘুষ, কত মদের পেয়ালা, কত চুরি করছো, কত ডাকাতি করছো, কত জুলুম করছো, কত খুন করছো? ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো? ওরে মন, গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে আমার ফের রাগ করিও না, আমি শুনে গেলাম, মানোয়ার না মানো তুমি বুঝবার, তোমার মাওলাই বুঝবে। কবরে যাওয়ার পরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম রওজার সাথে সূরা হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে? নাফরমান দেখবেন নবীর মাথা আসলে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর দলের সাথে নাফরমানের দলের মিল নাই, নবীর নীতি আদর্শ সাথে নাফরমানের নীতি আদর্শের মিল নাই, নবীর সাথে অন্যের তার কোনো মিল নাই। তখন ওই নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে, হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দেবে, কাজাব আদুবুল্লাহ, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাঁজরে হাঁটিয়ে আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। এই হাদিস বয়ান করার সময় নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দুই আঙ্গুলিকে জমা করলেন, এক আঙ্গুলির মধ্যে আর এক আঙ্গুলি ঢুকাইয়া বলে, দুই পাশের কবরের মাটি এরকম চাপ দেবে, এক পাঁজরে হাঁটিয়া আর এক পাঁজরে ঢুকাইয়া ফেলাইবে। এ সাপ জড়াইয়া দাও। অমনি 99টা সাপ আসিয়া নাপার আমাকে প্যাস মারবে, আল্লাহ মাফ করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা হুফরাতু মিন হুফারাইন নার, একটা আগুনের কুয়া হইয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। কবরে আযাবুল কবরে হক, কোন কবরে আযাব সত্য কোনো সন্দেহ নাই, এমন কোন হাদিসের কিতাব নাই যেই হাদিসের কিতাবের মধ্যে কবরে আযাবের বয়ান নাই রে বাবা। তুমি কি বুখারী শরীফের রওয়ায়াত দেখো নাই? আসমা বিনত আবুবকর রাদিয়াল্লাহু আনহুমা ফরমান, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বয়ান করার জন্য খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখনই কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, বুখারীর ইবারত, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এমন হায়বাত চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে। নাসাই রওয়ায়াতের মধ্যে আসছে, চিল্লাচিল্লির কারণে রাবি নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়ান শুনতে পাইতেছিলেন না। যখন চিল্লাচিল্লি শেষ হয়ে গেছে, তখন রাবি কাছের একজনকে প্রশ্ন করছে, ভাই নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কি বয়ান করছেন, যে বয়ানের কারণে সাহাবাদের মধ্যে এত কান্নাকাটি, এত চিল্লাচিল্লি? তখন রাবি বলছেন, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বয়ান করছেন, ওয়াচিরি কবরের মধ্যে দজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এই বয়ান শোনার সাথে সাহাবাদের মধ্যে কান্নাকাটি রোল পড়িয়া গেছে, অথচ তোমার আমার খবর নাই, তোমার আমার খবর নাই। আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তুমি কি বুখারী শরীফের রওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দুই কবরের নিকট থেকে রওনা করলেন, কবরের কাছে যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব বললেন, এই দুই কবরের মধ্যে আযাব চলতে আছে। কেন? একজনের প্রস্রাব থেকে নিজেকে হেফাজত করতো না, আর একজনের সুগুল খুঁড়ি খুঁড়িয়া বেড়াইতো। এ আমার মুসলমান বাবারা, আল্লাহ নবী এই কথা বলে নাই যে কাফের থাকার কারণে, শেরেক করার কারণে, বরং দুইটা কবিরা গুনার করার কারণে। শেরেকের কথা বলেন নাই, কুফরের কথা বলেন নাই। বাবা
তোমার এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছি, দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছি, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করছে, কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়, কোনো একটা মানুষকে হাত পা বাঁধিয়া টিনের চালুরে ফালাইয়া দিলে 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যের গরমে এই বছর দেখছো রেল লাইন বাঁকা হইয়া গেছে, বহুত জঙ্গল পুড়িয়া সার্কার হইয়া গেছে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াত মাথার উপর উব্বুর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়া বলে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে, নাফার মানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার তালু টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উতলাইতে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। এই অবস্থা দেখিয়া বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়া কুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, আদম সফিউল্লাহি নাফসি নাফসি, সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়াবিহি ওয়াসাহিবাতিহি ওয়াবানি, যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মেয়ে ছেলে মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে উপকার করবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলে বাবাকে সাহায্য করবে না, দল নেতা সবলা পাত্তা হইয়া যাবে, সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আসি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকব না। ও কপাল পোড়ার দলেরা, যে কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, বাবার একটু কি করে যায় ব্যথা লাগে না, কোন স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে সাহায্য করবে না, কোন বন্ধুর দুকায় পড়িয়া কেয়ামতের ময়দানে বন্ধু তোমাকে উপকার করবে না, কোন সমাজের লজ্জায় পড়িয়া সমাজ কোন সাহায্য তোমাকে করবে না। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। মন কি বুঝো রে মন, কেয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিবের সামনে উঠব, তার চেহারা যখন দাঁড়িয়ে দেখব, আমার চেহারা দাঁড়িয়ে নাই, লজ্জায় মাথা নত হয়ে যাবে, আমার নবীর কলিজায় ব্যথা লাগিয়া যাবে। মন কি বুঝো রে মন, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে আমি লজ্জিত হব না, মাথা নত করব না, আজকের থেকে দাড়ির মধ্যে আর পোষ মারব না ইনশাআল্লাহ। কে কে দিয়া কই নারায় তাকবীর, নারায় তাকবীর, আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ আমি আমার কাজ করলাম তুমি তোমার কাজ করিও, আমি ওয়াদা করায়া গেলাম তুমি আমল করার তৌফিক দিয়া দিও, আমি নিয়াত করে রাখলাম তুমি আমল করার তৌফিক দিয়া দিও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে, যাও জিব্রাইল
আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম যখন ওই পানি জাহান্নামকে সিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছন দিয়ে সরিয়ে যাবে। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম মাওলা রে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, এই পানি কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাগার উম্মতের চোখের পানি। বাবা তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের মধ্যে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে, অমনি চোখের একটা পশম বলবে, মাওলা রে তোমার নবী সত্য বলছেন না মিথ্যা বলছেন? আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা রে তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলা নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান্নামের কোন হারাম করিয়া দিবা, এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বান্দা নামাজের দাঁড়াইয়া কত কান্না কাঁদছে, রুকুতে গিয়া কত পানি ছড়াইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, জিকির আজকার মুনাজাত দরিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে, এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিব্রাইলকে ডাক দিলে, জিব্রাইল গোটা কিয়ামতের মাদের মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার। মাওলা জানি তুমি তোমার বান্দাকে মাফ করার জন্য শুধু বাহানা তালাশ করো, কোন বাহানায় তোমার বান্দাকে মাফ করতে পারবা ওই বাহানার মধ্যে আমাদেরকে ফালাইয়া দিও। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম ফরমান আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না। সাহাবারা প্রশ্ন করে, ইয়া নবী আপনি? বলে আমিও না। নামাজ পড়ি, রোজা রাখি মাওলার রহমতের জন্য, আল্লাহর হুকুম মানি, নবীর সুন্নাত মানি মাওলার রহমতের জন্য, মাওলার রহমত ব্যতীত কেউ মাওলার জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ আমাদেরকে মাহরুম করিও না। এরপর আল্লাহ পাক সবার আমল আমাকে ওজন করবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া, যাদের নেকের পলে ওজন হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়াআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, এই আমার মুসলমান বাবারা পর্দার মা বোনার খুব ভালো মতো খেয়াল দাও আয়াতের দিকে, এই কথা বলেন নাই কুফুরির শিরিকের কারণে না, যা নেকের পলে ওজন হইয়া যাবে, এক টিল পরিমাণ নেকের পলে ওজন হইল আমার মাওলা জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আরে এক টিল পরিমাণ যদি গুনার পলে ওজন হইয়া যায়, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাদের গুনার পাল্লা ভারী হইয়া যাবে, নেকের পাল্লা হালকা হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম, হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পর এখন আবার নিজেই জবাব দেন, নারুন হামিয়া, শুনো হামিয়া কেমন জাহান্নাম, কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয় তার ডাইনে বামে চারদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না, হামিয়া এমন একটা জাহান্নাম
যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, নারুন হামিয়া। আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া, বাবা সহ্য করতে পারবে? বাবারা জাহান্নামেরা জাহান্নামে জ্বলতে জ্বলতে কলিজা শুকায় যাবে, জিব্রা শুকায় যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে, আমার মাওলা ডাক দে ফেরেশতারে, এই নাফা আমাকে দুনিয়াতে কত নেমাত আমি ভোগ করাইছি, একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি, একটা জ্যাঁতা মাছ পাচার দিছে, পাচারের সুরে মাছটা ব্যাখ্যা হয়ে গেছে, খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি, একটা গরু বান্দিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাত্তালাত্তি করছে, খা বন্ধ, আমি তোদের জন্যই হালাল করছি, একটা গাভীর বাচ্চা বান্দিয়া রাখছে, গাভীর বাচ্চারা একবার শুইছে, একবার দাঁড়াইয়া হাম্বাক হইয়া ডাক দে, মা গো কলিজা শুকায় গেছে, জিভরা শুকায় গেছে, গলা শুকায় গেছে, আর সহ্য করতে পারিনি, এক চুমুক দুধ দাও। আবার গাভীটা ডাক দিয়া বলে, হ্যাঁ আমার বাচ্চা, মাওলাই আমাদেরকে বনি আদমের জন্য বানাইছে, এই বনি আদম খাইয়া লইয়া যত রোগ থাকবে তা খাইয়া মাওলা শুকিয়া দেয় করবে, ওর মার দুধ বাচ্চাকে না খাওয়াইয়া আমি বনি আদমকে খাওয়াইছি। ওয়াইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা, আমার এত নিয়মাত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা গাসাকা জাযাআ উইফাকা, আমি ওদের জন্য গরম পুইজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম ফরমান, ওই পানি এবং পুইজ এত গরম হবে যখন জাহান্নামের লোকের চেহারার সামনে পানি এবং পুইজ নিয়ে আসা হবে, পানি এবং পুইজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে, এরপরও পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করিয়া পানি এবং পুইজ গিলিয়া খাইয়া পালাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আজাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না, কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না, এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফসে এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে বাবা। ওয়াকুনু মা সাদিকিন, খবরদার বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শেরেক, বেদাত, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি ফলে পরিচয়, আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা, চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিভানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সময় সময় জন্য প্রাণ খুলিয়া দোয়া করো,
যেন কিয়ামতের ময়দানে গলা গুলি বাঁধিয়া মাওলানা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।